নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা ভিন্ন স্বাদের ভেন্ডি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2 চা চামচ পোস্ত, 1 চা চামচ পরিমাণ সর্ষে এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টি কাজু বাদাম এটা জলে ভিজিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবং এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটি আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা টুকরো করে। এরপর যাতে আলুটা কালো না হয়ে যায় সে কারণে আমি এটা জলে রেখে দিচ্ছি। নেক্সট আমি এখানে এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি একদম কচি দেখে। এরপর ভেন্ডিগুলো এভাবে দুদিকটা জাস্ট একটু কেটে নিয়েছি, যেহেতু ভেন্ডিগুলো একই সাইজের তাই আমি মাঝখান থেকে আর কাটিনি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ভেন্ডিগুলো আমি একটু ভেজে তুলে নেব। ভেন্ডিগুলো তেলে অ্যাড করে দেওয়ার পর একবার জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটুখানি লবণ, এবং এর সঙ্গে আরও অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি ভালো করে ভেন্ডিটা ভাজা ভাজা করে নিচ্ছি। ভেন্ডিটা একটু ভালো করে ভাজা করে তারপর আমি এটা তুলে সাইড করে রেখে দেব। নেক্সট এখানে বেঁচে যাওয়া তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এবং আলুগুলো 50% মতো আমি ফ্রাই করে নেব। তারপর আমি এগুলো তুলে সাইড করে রেখে দেব। এরপর কড়ায় তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ বেসন। এবারে ভালো করে বেসনটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে পেস্টটা প্রথমে তৈরি করে রেখেছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং কাজুর সেই পেস্টটা। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1টা কেটে রাখা টমেটো। মশলাটা যেহেতু একদম শুকনো হয়ে যাচ্ছে তাই একটুখানি জল অ্যাড করে নিলাম। এরপর ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না একটু সফট হয়ে আসছে। তারপর ভেজে রাখা আলু এবং ভেন্ডিগুলো আমি এখানে অ্যাড করে দেব। এরপর ভালো করে মশলার সঙ্গে আমি এগুলো মিশিয়ে নেব। অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, এবং এর সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর ভালো করে সমস্ত কিছু আবারও আমি একবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল, যেহেতু ভেন্ডিটা ভাজা করাই আছে আর আলুটাও মোটামুটি 50% মতো আমি ফ্রাই করে নিয়েছিলাম তাই সেই বুঝে এখানে জলটা আমি ব্যবহার করেছি। এরপর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না আলুটা 100% কুক হয়ে যাচ্ছে। এরপর ঢাকনাটা আমি খুলে এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। তারপর একবার মিশিয়ে নিলেই রেডি আমাদের এই রেসিপি। তাহলে চলুন রেসিপিটি এবার সার্ভ করে দেওয়া যাক। আজকের এই ইজি এবং নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন আর একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।